বন্ধুরা, আপনারা লাউ গাছের পাতায় দেখতে পাচ্ছেন হলদে বাদামি রঙের স্পট দাগ। এই দাগগুলি ছত্রাকের আক্রমণ ফলে হয়ে থাকে। এই রোগটিকে আমরা চলতি ভাষায় বলি পাতা পোড়া রোগ। এই রোগের লক্ষণ, এই ছোট ছোট বাদামি স্পট যে দাগগুলি, এগুলি আস্তে আস্তে বড় হয়ে একে অপরের সাথে মিলিত হয়ে একটি বড় দাগের সৃষ্টি করে। এর ফলে পুরো পাতাটি দেখলে মনে হয় পুড়ে যাওয়ার মতো। চলুন এবার জেনে নিই এই রোগের দমন ব্যবস্থাপনা নিয়ে। এই রোগের আক্রমণে কী করণীয়? আক্রান্ত পাতা বা কাণ্ড যে জায়গায় এই রোগের আক্রমণ দেখা গিয়েছে সেই অংশ কেটে আপনাকে নষ্ট করে দিতে হবে। আক্রমণ বেশি হলে রেডোমিন গোল্ড প্রতি লিটার জলের সাথে 2 গ্রাম মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে। এই ওষুধটি স্প্রে করার পর আপনি কোনোভাবেই 10 থেকে 15 দিন সবজি তুলতে পারবেন না, এমনকি বাজারে বিক্রিও করতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন।